মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এক বছর আগে ছেলের শারীরিক অসুস্থতা নজরে আসে পরিবারের। চিকিৎসার পর জানতে পারলেন ছেলের একটি কিডনি বিকল, আরেকটি কিডনিও শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা আকাশ ঘোষ। বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ দুটো কিডনি বিকল আকাশের। ছেলের চিকিৎসার খরচ যোগাতে ভয়ানক দুশ্চিন্তা গ্রাস করেছে মধ্যবিত্ত এই পরিবারকে। অসুস্থতার জন্য ভুগছিল বেশ কিছুদিন, তো অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কোনো ডাক্তারই ওকে পরীক্ষা নিরীক্ষা কিছু করেননি। তো যে মুহূর্তে পরীক্ষা হলো সে মুহূর্তে ডাক্তার বলেন একটা কিডনি একদম শেষ হয়ে গেছে আর একটা কিডনিও শুকিয়ে গেছে। তখনই আমরা মেডিকেল কলেজেও ভর্তি থাকে, 5-6 দিন ভর্তি ছিল, ব্লাড ট্লাড দেওয়া হয়। মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়ার পর কলকাতা পিজিতে ওকে দেওয়া হয়। কলকাতা পিজিতেও একই কথা বললো, পিজি থেকে নিয়ে আসার পরই আমরা আমাদের যতটুকু যা ক্ষমতা ছিল নিয়ে ব্যাঙ্গালোরে ওকে চিকিৎসা করালাম। ব্যাঙ্গালোরে অনেক কবারই যাওয়া হয়েছে, দেখানো হয়েছে, ওখানে সমস্ত সব কিছু করানো হয়েছে। ওখান থেকে প্রথমেই বলে দিল যে ওর 40% একদম শেষ হয়ে গেছে, তবে এটা খুব দ্রুততে শেষ হবে, আপনারা তাড়াতাড়ি ওর ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করুন। 22টা জানতে পারলো, তারপরে আর ব্যাঙ্গালোর যেতে পারলাম না। ভেলুরেও গেছি, ভেলুরেও একই কথা বললো। লাস্ট এসে তখন আমরা এই ট্রান্সপ্লান্টের জন্য উদ্যোগ নিলাম, সবারই সাহায্যতে যদি এটা করতে পারি, এটাই আমার কাছে সব থেকে বড় আশা আপনাদের কাছে। আপনারা যদি সাহায্য করেন তবেই আমার ছেলেটা বাঁচবে। চিকিৎসার জন্য ঘুরেছেন অনেক জায়গায়, শেষমেশ চিকিৎসকেরা জানান কিডনি ট্রান্সফার ছাড়া আর কোনো উপায় নেই। তবুও হাল ছাড়েনি আকাশ ও তার পরিবার, বেঁচে থাকার কঠিন লড়াই মনোবলের সাথেই চালিয়ে যাচ্ছে সে। এমএ বিএড করে এখন চাকরির প্রস্তুতি নিচ্ছে আকাশ। বাবা পেশায় গাড়ি চালক, তবুও ছেলের চিকিৎসায় চলছে আপ্রাণ চেষ্টা। এমন অবস্থা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে আকাশের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে, এবং সবাইকে এই দুরবস্থার সময়ে আকাশের পরিবারকে সাহায্যের আর্জি জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আকাশ আমাদেরই পাড়ার ছেলে, ইন্দ্রপ্রস্থ এলাকারই ছেলে। তো ওর গত 6 মাস আগে এরকম হয়েছে সেটা আমরা জানতাম না। কিছুদিন আগে আমাদেরই মধ্যে একটা ভাই আমাদের প্রথম খবরটা দেয়, তারপরে আমি ফেসবুকে আমরা জানতে পারি যে এরকম ও এরকম আক্রান্ত, একটা বিরল পরিস্থিতিতে আছে, দুটো কিডনি ওর সমস্যা। তো সেই সাথে সাথে আমরা আমাদের সদস্যদের নিয়ে ওর বাড়িতে আসি এবং মায়ের সাথেও কথা বলি। তার আগে অবশ্য কাকিমাও গেছিলেন আমাদের ওখানে বিষয়টা জানানোর জন্য। তো সেটা জেনেই যখন জানলাম যে ও দুটো কিডনি, এরকম একটা প্রাণবন্ত বাচ্চা ছেলে অথচ দুটো কিডনির জন্য এই সমস্যায় ভুগছে, এবং শুনলাম যে ও একটা ডোনার পেয়েছে কিন্তু টাকা পয়সা জোগাড়ের জন্য সেই কিডনি ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে না, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে কিছু করা উচিত। তো আমরা আমাদের প্রাথমিকভাবে আমাদের সদস্যদের কাছ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথম পর্যায়ের আর্থিক সাহায্য ওর হাতে তুলে দিলাম, এবং সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসনিক বলুন, বিভিন্ন সংগঠন বলুন, ব্যবসায়ী সংগঠন বলুন, তাদেরকেও বলেছি ওর বিষয়টা জানিয়ে যে কিছু যদি ওকে সাহায্য করা যায়। তো অনেকেই আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ তারাও কিছু না কিছু করবে। তো আজকে আপনারাও এসেছেন, আমরাও আপনাদের কাছেও অনুরোধ রাখছি যে বিষয়টা আপনারাও একটু তুলে ধরুন, বিভিন্ন জায়গাতে বলুন, আপনাদের মাধ্যম দিয়ে যদি বিষয়টা ছড়ায়, যদি কিছু আর্থিক সাহায্য ওর পরিবারের কাছে আসে বা ওর জন্য আসে, সেটা ওর আগামী চিকিৎসার ক্ষেত্রে খুব সুবিধা হবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।